ব্যর্থতা জিন্দাবাদ, বললেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা শাহরুখ খান। 13 এপ্রিল যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি একটি বক্তৃতা দেন। সেই বক্তৃতারই কিছুমাত্র অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তিনি বলেছিলেন, জীবনকে অনেকভাবেই মাপা যায়, বয়স, সময় কিংবা লক্ষ্য দিয়ে বোঝানো যায় জীবনের পথ চলা। সময়ের পরিমাপ আমাকে প্রায় বিভ্রান্ত করে। যেদিন আমার বাবা মারা গিয়েছিলেন সেই একটি দিন আমার কাছে সারা শৈশবের চেয়েও দীর্ঘ মনে হয়। আমার জীবনের গন্তব্য কোথায় মনে হয় না, এই প্রশ্নের উত্তর আমি কখনো জানতাম। আমি হেঁটেছি, প্রাণপণে দৌড়েছি আমার স্বপ্নের পথে। যা কিছু পেয়েছি, যা কিছু এসেছে, সবই এসেছে নিজেদের নিয়মে। আমি বদলেছি, আমার চারপাশের মানুষেরাও বদলেছে, পুরো পৃথিবীটা বদলেছে, এমনকি আমার স্বপ্নেও বদলে গেছে। কোথায় পৌঁছাতে হবে তা আমি সত্যি জানতাম না, আমি শুধু সেটাই করে গেছি যা আমি জানতাম আমি সবচেয়ে ভালো পারি। আমি নিজের মতো অভিনয় করি, করতে চাই আবার দর্শক আমার কাছ থেকে কী প্রত্যাশা করে সেটাও মাথায় রাখতে হয়। আমাকে একই সঙ্গে আমার সেরা কাজটা দিতে হয়, আবার আমি যাদের জন্য কাজ করছি তাদের প্রতিক্রিয়া দেখে যাতে আমি বিচলিত না হয়ে পড়ি এটাও খেয়াল রাখতে হয়। আমি চেষ্টা করি লাইনচ্যুত না হতে, ভেতরে যাই চলতে থাকুক না কেন বাইরে আমি ঠিকই হাসছি, অটোগ্রাফ দিচ্ছি। কখনো কখনো মনে হয় আমি একটা রাস্তার পাশে দাঁড়িয়ে অভিনয় করে চলছি, আমার দর্শক হচ্ছে পথচারীটা যারা আমাকে হাততালি দিচ্ছে খানিকটা কৌতুকের বসে, খানিকটা দয়া করে আর খানিকটা তাচ্ছিল্য ভরে। কিন্তু দর্শক যারাই হোক না কেন আমি জানি আমার অন্তর্নিহিত সত্তা ঠিকই আমার অভিনয় দেখছে, ভালো কাজের জন্য বাহবা দিচ্ছে, আমার বোকামিগুলো দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। তাই আমি বলবো, নিজেকে চিনতে শেখো, নিজের ওপর থেকে কখনো বিশ্বাস হারিও না, নিজের জীবন নিয়ে কখনো হতাশ হইও না। জীবনের ওপর হতাশা আর বিতৃষ্ণা না তোমায় যত ক্ষতি করবে তেমনটা আর কোনো কিছুই করতে পারবে না। ব্যর্থতা না থাকলে সফল হওয়া কঠিন, ব্যর্থ হওয়ার পর তোমার প্রতিক্রিয়াই নির্ধারণ করে তুমি এরপর সফল হবে কি না। আমি সবসময় বিশ্বাস করি যদি একটা উপায় কাজ না করে তাহলে অন্য কোনো একটি নিশ্চয়ই করবে, তাই আমি চেষ্টা করে যাই। একবার ব্যর্থ হলে আমি আরও বেশি করে কাজ করা শুরু করি, আরও বেশি চেষ্টা করতে থাকি, বেশিরভাগ সময় এতেই সাফল্য এসে ধরা দেয়। যখন একের পর এক ব্যর্থতা আসতে থাকে তখন বুঝতে পারি আমি হয়তো আমার নিজের সত্তাকে ভুলে আমি যা নই তা হতে চাইছি, তখন আমি আবার নিজের মধ্যে ফিরে আসি যা আমার কাছে সত্যিকার অর্থেই গুরুত্ব বহন করে, আমি শুধু তাতেই মনোযোগ দিই। ব্যর্থতা তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কে তোমার প্রকৃত বন্ধু আর কে নয়। সংকটের মুহূর্তগুলোতেই আমাদের সম্পর্কগুলোর পরীক্ষা হয়ে যায়। জীবনটা আসলে কতটুকু অর্জন, সাফল্য, যোগ্যতা আর পুরস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনকে জানো, স্বপ্ন দেখো, ব্যর্থ হলে ঘুরে দাঁড়াও, তোমার যা আছে তার উপযুক্ত মূল্য দিতে শেখো। লোকের কথায় কান দিও না আর ব্যর্থতাকে ভুলে যেও না, নিষ্ঠুর হলেও সেই প্রকৃত বন্ধু। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার মনোকামনা বাড়াতে পারো, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা দাবিয়ে রাখো। আবারও এরকম ইন্টারেস্টিং গল্প এবং মোটিভেশন নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুখে রেখো।